নমস্কার বন্ধুরা, দ্বিতীয় শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটা জানুয়ারি 2022-এ তোমাদের স্কুল থেকে দেওয়া হয়েছে বা হবে, আমরা আজকে তার উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে পূর্ণমান 10 নম্বরে আছে, মানে টোটাল 10 নম্বর। তোমরা জানো দ্বিতীয় শ্রেণীর কয়েকটি ভাগে ভাগ আছে, যেমন সংযোগ স্থাপনের সংস্থাপনের সক্ষমতা, তারপর সমন্বয় সাধনের সক্ষমতা, সমস্যা সমাধানের সক্ষমতা, শারীরিক ও মানসিক সক্ষমতা, এবং আরেকটি যেটা আছে তোমাদের স্বাস্থ্য ও শারীরশিক্ষা। তো টোটাল আমরা দুটো পার্ট একসাথে এর উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং চলো আমরা সরাসরি উত্তর শিটে চলে যাই এবং উত্তরটি দেখি, আলোচনা করি যে কি বলা হচ্ছে। তো আমরা সরাসরি উত্তর শিটে চলে এসেছি। দেখো, মডেল অ্যাক্টিভিটি টাস্ক, এটা জানুয়ারি 2022, পূর্ণমান 10। তো এখানে যেটা দেওয়া হয়েছে, দেখো যে এখানে একটা প্যাসেজ দেওয়া ছিল, বংশু ছাতামাথায় কোথায় যাবে? ও যাবে সংসার বাবুর বাসায়, সেখানে কংসবাদের অভিনয় হবে। আজ মহারাজ হংসরাজ সিংহ আসবেন, কংসবাদ অভিনয় তাকে দেখাবে। তো বংশু ছাতামাথায় কোথায় যাবে, তোমাদের উত্তরটা লিখতে হবে, বংশু ছাতামাথায় সংসার বাবুর বাসায় যাবে। কয়েকটা বলেছে মহারাজ কেন আসবেন, তো ওখানে লিখবে মহারাজ কংসবাদের অভিনয় দেখতে আসবেন। তো এটা দুটো প্রশ্ন হয়ে গেল, ক এবং খ। এবার দুয়ের দাগের বলেছে যে সার্কেলটা ক্যাপিটাল লেটার্স, এক নাম্বার আছে, যেটা ক্যাপিটাল লেটার আছে সেখানে তোমাদের গোল্লা করতে হবে, গোল করতে হবে। কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে দেখো কলকাতার কেটা বড় হাতের ওয়ার্ড আছে, ক্যাপিটাল মানে বড় হাতের ওয়ার্ড, ওয়েস্ট বেঙ্গল ডব্লুটা বড় হাতের ওয়ার্ড আছে তাই গোল করা হয়েছে লাল দিয়ে, এবং বিটা বেঙ্গলের বিটা বড় হাতের ওয়ার্ড আছে তাই গোল করা হয়েছে। এবার সমন্বয় স্থাপন সক্ষমতা, দেখো ঘর পূরণ করতে বলা হয়েছে, এখানে মাঝখানে উময় চয় দিয়ে দেওয়া আছে, ওপরে চ আছে, ব আছে, বঞ্চনা, চঞ্চল। তো আমরা দেখে নিই, এখানে উত্তরটা হয়ে যাবে উময় চয়, কারণ দুদিক দিয়ে দেখো বঞ্চনা হবে এবং উপর নিচে করলে চঞ্চল হয়ে যাবে, ঠিক আছে। এবার ম্যাচ কলম এ এর সাথে বি মেলাতে বলেছে, যে ছটা গাড়ি, দেখো যে ছটা গাড়ি আছে ওখানে তোমাদের মেলাতে হবে সিক্স কার্স আর চারটে গাছ, এখানে ফোর ট্রিজ, এভাবে তোমরা মিলিয়ে নেবে, আমি করে দেখিয়ে দিয়েছি। এবার থার্ড পার্ট যেটা বলছে সমস্যা সমাধানের সক্ষমতা, দাগ দিয়ে শব্দ খুঁজে বার করে লেখো। দেখো এখানে দাগ দিয়ে যেটা করতে হবে, এখান থেকে অ থেকে পয়লয় হস্য উ ত, এখানে দিয়েছে আপ্লুত, আর এখানে সপ্তাহ, দন্তের সব পয়তয় আকার হ সপ্তাহ, তাই দুটো শব্দ হয়ে গেল। এবারে গুণে লিখতে বলেছে, দেখো এখানে কটা হাঁস আছে, চারটি হাঁস, পরপর চারটি হাঁস তোমরা গুণে লিখে দেবে। এরপরে যেটা বলছে মানসিক শারীরিক ও মানসিক সমন্বয়ের সক্ষমতা, ছবিটি রং করো এবং ছবিটি নিয়ে দুটি বাক্য লেখো। তো রং করলে এইরকম আসবে, দেখো ছবিটা রং করলে রাস্তা আছে, গাছ আছে, আঁকামাঁকা পথটি গ্রামের দিকে এগিয়ে চলেছে, রাস্তার ধারে সবুজ গাছপালা আছে। তো হয়ে গেল। এবার আমরা এই স্বাস্থ্য বিষয়টা দেখে নেবো, স্বাস্থ্য বিষয়ে যে অ্যাক্টিভিটি টাস্ক যেটা দেওয়া হয়েছে তো একসাথে করে নেবো আর কি। তাহলে দেখো স্বাস্থ্য যেটা বলেছে, যে আমার প্রতিন্দ, একটা প্রথমে শূন্যস্থান, বাবা মার কথা শুনে এগোতে চাই, শিক্ষক গুরুজনের যেন কাছে পাই। তো যে শূন্যস্থান পূরণ যেটা দেওয়া আছে সেখানে বাবা লিখতে হবে। তারপরটা হচ্ছে যে কয়েকটা সুস্বাস্থ্য, শরীরটাকে ফিট রাখতে করবে যোগাসন, ড্যাশের জায়গায় তোমরা লিখে দেবে যোগাসন। এরপর গয়া বলেছে আমার প্রতিজ্ঞা সব জাতি ধর্মকে দেব সম্মান, আমরা যে এক জাতি আর এক প্রাণ। এবার ঘরটা বলছে সুস্বাস্থ্য পড়ালেখার পাশাপাশি করবে খেলাধুলা, এই ড্যাশের জায়গা লিখবে পড়ালেখা। উঙ্গটা বলছে সুস্বাস্থ্য শরীর ও মন যদি তুমি সুস্থ রাখতে চাও, সময় মতো ঘুমাও ও নিয়ম মতো খাও। চয়েরটা বলেছে দাঁতের জন্য, খাবার খেলে খাদ্যকণা দাঁতেই জমে থাকে, পরিষ্কার তাই করতে হবে দাঁতের ফাঁকে ফাঁকে। এবার চয়েরটা চোখের জন্য বলছে, চোখ মোছারির জন্য রেখো রুমাল বা তোয়ালে, বই পড়ার সময় আলো থাকবে রাত্রি কালে। এবার বোঝগুনের জ্বরটা বলছে দাঁতের জন্য, রাতে শোয়ার আগে ভোরে উঠবে যখন সবে, মাজন বা পেস্ট দিয়ে তখন দাঁত যে মাজতে হবে। এবার ঝয়েরটা বলেছে চোখের জন্য, প্রতিদিন নিয়ম করে 4 থেকে 5 বার ঝলের ঝাপটা দিয়ে করো চোখটা পরিষ্কার। এবং ইমোটটা বলেছে যে চোখের জন্য, চোখ ওঠা রোগ হলে কিন্তু চোখ ঘষতে নেই, ডাক্তারের কাছে যেতেই বলবে সকলেই। এখানে যে শব্দঝুরি দেওয়া ছিল বাবা যোগাসন সম্মান, এখান থেকে নিয়ে নিয়ে তোমাদের শূন্যস্থান পূরণটা করতে হবে, আমি সমস্ত করে দিলাম, তোমরা ভিডিওটি পজ করে করে উত্তরটা লিখে নিও। আর আমি চেষ্টা করছি এই প্রশ্নটা যদি ডিসক্রিপশান বক্সে দেওয়া যায়। সবাই খুব ভালো থেকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি শেষ করলাম, ধন্যবাদ।